আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালার অসার সহমতে আপনারা সকলেই সই সালামতে আছেন আর আমাকে তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো এখানে প্রথমেই আমি আপনাদেরকে একটা রিপোর্ট দেখাচ্ছি এরপরে বিশ্লেষণে যাচ্ছি যেখান থেকে অনেক তথ্যবহুল জিনিস আপনি জানতে পারবেন দেখেন ইউএস ফোর্স ইস গার্ডিং এগেনস্ট ইলেকট্রোম্যাগনেটিক পালস অ্যাটাক শুড উই অরি তার মানে ইউএস যে এয়ারফোর্স আছে তারা কি করছে তারা তাদের দেশকে একটা জিনিসের বিরুদ্ধে একটা জিনিসের এগেইনস্টে তারা কিন্তু প্রতিরক্ষা করছে কি সেটা সেটা হলো ইলেকট্রো পালস অ্যাটাকস এবং এই ইলেকট্রোম্যাগনেটিক পালস অ্যাটাকস বা সংক্ষেপে যেটাকে বলে ইএমপি এম পি এটা নিয়ে আমি দু সাল থেকে কথা বলছি এবং আপনাদেরকে বোঝাতে চাইছি এইরকম রিপোর্টস এর ভিত্তিতে যে এই আগামীতে আমেরিকা যে জিনিসটাকে সব থেকে বেশি ভয় পাচ্ছে সেটা হলো এই ইএমপি অ্যাটাকস তো ইএমপি অ্যাটাকসটা আসলে কি ইএমপি ইমপি হচ্ছে যে একটা পারমাণবিক বোমা যখন ভূমিতে ফেলা হয় যেমন জাপানে ইউএসএ যখন ফেলেছিল প্রায় সত্তর বছর আগে তখন সেখানে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো তারা এই পারমাণবিক বোমা ভূমিতে ফেলেছিল এবং তার যে বিস্ফোরণের ফলে যে ক্ষয়ক্ষতি তা তো আপনারা দেখেছেন এখনো পর্যন্ত সেখানকার বাসিন্দা যারা রয়েছে তাদেরকে সেই যে ঘটনা তার খেসারত দিতে হচ্ছে আর ইএমপি অ্যাটাকটা হলো যে যখনই পারমাণবিক বোমাটা ভূমিতে না ফেলে আকাশে বিস্ফোরণ ঘটানো হবে তখন কি হবে ভূমিতে পারমাণবিক বোমা ফেললে তার যে ওয়েভ সেটা দেখেন যে আপনারা চারিদিকে ছড়িয়ে যায় মারাত্মক যে একটা ফোর্সে এটা ছড়িয়ে যায় আর যখন এটা আকাশে বার্স্ট করা হয় তখন সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ছড়িয়ে পড়ে এবং এর মাধ্যমে কি হয় এর মাধ্যমে যে সমস্যাটা হয় সেটা হলো যে যত ইলেকট্রিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেইগুলো অকেচ হয়ে পড়ে এখন আমেরিকান এই সোলজার তারা কিন্তু তাদের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেইগুলো এই ইএমপি অ্যাটাকের বিরুদ্ধে কিন্তু গার্ড দিচ্ছে কেন গার্ড দিচ্ছে কারণ তারা বুঝছে যে এমপি অ্যাটাকটাই হচ্ছে সেই মারাত্মক এখন আমি যদি বলতে চাই তাহলে হাদিস থেকে এমপি কিছু করতে পারি যেমন মালহামার ক্ষেত্রে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তখন বলা হয়েছে যে এটা এত একটা মারাত্মক যুদ্ধ যখন সেই আকাশ থেকে কোনো পাখি গেলে সেটাও নিচে পড়ে যাবে এখন দেখেন ব্যাপারটা কি যখন এই পারমাণবিক বোমা এটা যদি আকাশে ফোটানো হয় তাহলে সেই অবস্থাটাই হচ্ছে যে চতুর্দিকে যত উড়ন্ত যা কিছু আছে সবকিছু কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে নিচে পড়ে যাবে তাহলে এটা খুব স্পষ্টত বোঝা যাচ্ছে যে হামার সময় এই ইএমপি অ্যাটাকটাই হবে কেন হবে ইএমপি অ্যাটাক কারণ হচ্ছে যে একটা বোমা ভূমিতে ফেলা যতটা না কষ্টকর আকাশে বাস্ট করা কিন্তু তার থেকে ইজি কেন ইজি কারণ হচ্ছে যে কোন একটা দেশের ভূমিতে যে আপনি যদি এই পারমাণবিক বোমাটা বাস্ট করতে যান সেটা করতে গেলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার অনেক ভাঙন দরকার তারপরেই সেটা করা সম্ভব আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকভাবে ইএমপি এটাকে সূচনা হতে পারে সেটা হলো যে কোনো দেশ কোনো দেশে পারমাণবিক বোমা ফেলতে গেল সেই অবস্থায় আকাশেই সেটাকে ধ্বংস করে দেয়া হলো বার্স্ট করে দেয়া হলো যাতে করে ভূমিতে সেই পরিমাণ যে ধ্বংসাত্মক যে ব্যাপারটা আছে সেটা যাতে না ঘটে তো এরকম সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ইন ফিউচারে মাল হামার সময় আর্মাগেটনের সময় যে যুদ্ধটা হবে সেটা মূলত এই ইএমপি অ্যাটাকসই হবে এবং আমেরিকা সেটা খুব ভালোভাবে জানে সেই কারণেই তাদের যত গুরুত্বপূর্ণ স্থান আছে সেখানে তারা এই ইএমপি অ্যাটাকের বিরুদ্ধে গার্ড দিচ্ছে তারা যেটা বলতে চাইছে যে ইএমপি অ্যাটাক হলে তাদের নাকি খুব অল্প সময়ের জন্য ঝামেলা হবে এবং রিজিয়নাল বিভিন্ন আঞ্চলিক সমস্যা হবে এই কারেন্টের ক্ষেত্রে ইলেকট্রিসিটি কিছু সময়ের জন্য চলে যাবে তারপরে নাকি তারা আবার মেকআপ দিতে পারবে এটা আসলে সত্য কথা না এটা তারা দুর্বলতা প্রকাশ করতে চাইছে না তারা তাদের শক্তিমত্তা ধরে রাখবার জন্যই এমন কথা বলছে আর আসল কথা হচ্ছে যে কোন একটা ইএমপি এটা হলে। হোল ইউএসএ মানে অন্ধকারে ঢেকে যাবে কোন ইলেকট্রিক মেশিন কোনো কিছুই কাজ করবে না তো আমরা এতদিন কথা বলছিলাম যে পোল রিভার্সাল যখন হবে পৃথিবীর তখন কিন্তু এই যত ইলেকট্রিক যে ডিভাইসগুলো আছে এগুলো কাজ করবে না তবে ইএমপি অ্যাটাক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে আর এরকম ইএমপি যখন হবে তখন আধুনিক যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু আর কাজে লাগবে না তখন সেই আমলের আমলের সেই সেই জিনিসপত্র কিন্তু আবার মানুষের যুদ্ধে নামতে হবে বোনেরা এটা হচ্ছে মূল ব্যাপার এবং আমেরিকার ব্যাপারে এই জিনিসটি আমি আপনাদেরকে দেখালাম যে তারা কিন্তু সত্যি সত্যি মালহামার জন্যই প্রস্তুতি নিচ্ছে অনেক সিক্রেট অনেক কিছুই আছে যে জিনিসগুলা জনসম্মুখে আসে না অনেক জিনিস আছে অনেক মেসেজ আছে যেগুলো আপনাকে অ্যানালিসিস করে বের করতে হবে হয়তো বা সেকুলার দিক থেকে আপনি এটাকে একরকম ভাববেন আর যদি আপনি ইন টার্মস অফ এন টাইমস দিয়ে দেখেন তাহলে কিন্তু আরেকভাবে দেখবেন তো প্রিয় ভাই বোনেরা এই যে রিপোর্টটি আর কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এবং এটা অনেক গুরুত্ব বহন করে যে জন্যই আমি আপনাদের সামনে এটি তুলে ধরলাম তো যাই হোক প্রিয় ভাই বোনেরা ভিডিওটি আপনাদের কাছে লজিক্যাল মনে হয়েছে কিনা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত সমূহ জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম